আজ তো একটা দেশি মুরগি এখন খাইয়ে দিতে হচ্ছে আমার বিড়ালকে। খুবই কষ্ট লাগতেছে বিষয়টা, কিন্তু কিছু করার নাই, একটু ভুলের জন্য এমনটা হয়েছে। আম্মু যখন এই মুরগিটা কেটে কুটে রাখলো, আব্বু ভুল করে ফ্রিজে না রেখে এটা বাইরে রেখে চলে এসেছে। পরে সকালবেলা যখন আম্মু দেখতে পাইছে, তখন এটা গন্ধ হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না আমাদের বাসায়। তেমনি রোগ আর মুরগিই খায় না, এটা তো একটু গন্ধ হয়ে গেছে। এখন আমাদের বাসায় একটা বিড়াল আছে, আমি আম্মু বলতেছে এটা সিদ্ধ করে দিতে। আমি আম্মু ওটা ফ্রিজে রেখেছিল, তো আম্মু এমন পিস পিস করে রেখেছে রান্নার সময় কাটবে বলে। তো এখন এটা আমি ওকে দুই পিস সিদ্ধ করে তারপরে দিব, যে এটা সিদ্ধ বসাইছি। আর এত কষ্ট লাগতেছে আসলে, দেশি মুরগি তো আরও অনেক দাম, তারপরে খুঁজেই পাওয়া যায় না, সেখানে এই দেশি মুরগিটা আমাকে খাই দিতে হচ্ছে বিড়ালকে। অবশ্য বিড়াল অনেক দিন আমার বিড়াল আমার কাছেই থাকে। মাশাআল্লাহ, এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করে ওকে খেতে দিব। তো ও এত পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, যে হে ঠান্ডা করব এটা তো আরও হচ্ছে না। তো আমি এই যে এটা বাটিতে নিলাম, নিয়ে আমি ওই যে আমার বিড়াল পিস্তি চাচ্ছে আমার সাথে, তো এখন আমি ওকে খাইতে দিব। এখন এটা গরম তো ও খেতে পারে না গরম, কিন্তু ও যে এত পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, তো এখন এটা গরম বলে ও কাছে যাচ্ছে না। এখন এটা ঠান্ডা হলে ও খাবে, আমি ভাবতেছি তাহলে একটু নামিয়ে দিই ওকে। এই যে তাকাই রয়েছে, শুধু গরম জিনিস ওরা খুব ভয় পায় জিভা পুড়ে যাবে বলে। তো এটা ঠান্ডা হলে ও ঝোল শুদ্ধ সব খেয়ে নিবে। তো আমি এটা বাইরে নামিয়ে দিলাম, যে ঠান্ডা হোক, ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। এই যে ও খুব এক্সাইটেড, আর খুব মাংস পছন্দ করে, মাছ মাংস ছাড়া কিছুই খায় না। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।